আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিউটি ফ্যামিলি কিচেন রুমসে। তো এখন চলছে ভরা পাকা আমের মৌসুম, আর এই পাকা আম দিয়েই তৈরি করে ফেলা যায় বিভিন্ন ধরনের মজার মজার খাবার। তো আমিও আজকে তৈরি করেছি এমনই একটি ডেজার্ট পাকা আম দিয়ে, আর তা হচ্ছে ম্যাঙ্গো কেক। তো এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ম্যাঙ্গো পুডিং, তো আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক। তো এই কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার এবং যতটা হেলদি ঠিক তেমনই সুস্বাদু, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। তো এই কেকটা বানানোর জন্য আমরা কিছু আম এখানে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি। তো চেষ্টা করবেন একটু মিষ্টি যে আমগুলো সেগুলো নেওয়ার জন্য, তাহলে কেকটা খেতে অনেক বেশি মজা হয়। তো এই আমগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব। তো আমটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ আম হয়েছে আমার এবং এই আমটুকুই লাগবে। তো এখন আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দেব। তো প্রথমে 1/2 কাপ দিলাম, এখন দিয়ে দেবো আরও 1/2 কাপ। টোটাল হয়ে গেল আমার 1 কাপ চিনি। তো এই চিনিটার সাথে এখন আমি মিক্সড করে দেব রেগুলার সয়াবিন তেল, এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল আর চিনিটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন চিনিটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। আর এই কেকটা তৈরি করতে আমি টোটাল 2টা ডিম ব্যবহার করব। প্রথমে 1টা ডিম দিয়ে আমি এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব, তারপরে দেবো 1টা ডিম। তো এটার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম, এখন দিয়ে দেবো 1টা ডিম। এখন আবারও সবগুলোকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আপনারা চাইলে ইলেকট্রিক হিটারও ব্যবহার করতে পারেন। তো এখন অ্যাড করব আমি আমটা তৈরি করে রেখেছিলাম আমের জুস। সো এই পুরো আমটুকুই আমি দিয়ে দিব, টোটাল 1.5 কাপ পরিমাণ আম। তো আবারও খুব ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে নেব। এখন অ্যাড করব আমি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব, এর থেকে বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে আবার এটা মিশ্রণটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো ময়দাটাকে আমি অল্প অল্প করে মিক্সড করব, প্রথমে অর্ধেক দিয়ে নিলাম। আর এখানে ব্যবহার করব বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা একটু বেশি লাগবে, সেজন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করব। তো এখন আবার সবগুলোকে একসাথে মিক্সড করে নেব, বাকি অর্ধেক ময়দাটুকু এখন দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্সড করে নেব। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেল। তো এখন আমি এই ব্যাটারটাকে আরেকটু সুস্বাদু করার জন্য কেকটাকে এখানে আমি একটা আম এভাবে কুচি করে রেখেছি, যেন খাওয়ার সময় প্রতি বাইটে বাইটে আমার এই আমের টুকরোগুলো মুখে পড়ে। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে। তো আমার কেকের মিশ্রণটা একদম তৈরি। এখন আমরা যে মোল্ডটা যেটাতে আমরা বেক করব, সেই মোল্ডটাকে আমরা তৈরি করে নেব। তো এখানে একটা স্কোয়ার শেপের আমি আজকে মোল্ড নিলাম, এখানে একটু সামান্য তেল দিয়ে দিলাম, এটাতে একটু ভালোভাবে তেল ব্রাশ করে নেব, যেন কেকটা খুব সহজেই আমার উঠে আসে। চারদিক থেকে ব্রাশ করে নিলাম। এখন আজকে এখানে আমি কোনো বেকিং শিট ব্যবহার করিনি, একটু আটা দিয়ে 4-5টা এভাবে দিয়ে দিলাম, এতেও কিন্তু আপনার বেকিং শিটের কাজটা হয়ে যাবে। তো এভাবে ছড়িয়েই আমি সম্পূর্ণটা ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন এই মিশ্রণটা, কেকের যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, এটা সম্পূর্ণটাই ঢেলে দেবো কেকের মোল্ডটাতে। তো একটু ঝাঁকিয়ে নেব, যেন ভিতরে বাবলসগুলো বের হয়ে আসে। তো এই কেকটা আমরা আজকে বেক করব একটা ফ্রাই প্যানে। তো একটা ফ্রাই প্যান আমি প্রিহিট করে রেখেছিলাম, এখন এটাতে দিয়ে দিলাম এবং ঢাকনাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। তো এই কেকটা হতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু আম দেওয়া হয়েছে প্রায় 1 ঘন্টা পরিমাণ ওয়েট করবো আমরা। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেব কেকটা কেমন হয়েছে। তো দেখতেই পালেন আমার টুথপিকটা একদম ক্লিন হয়ে বের হলো, তার মানে কেকটা পারফেক্টলি হয়েছে। তো কেকটা এখন এক সাইডে রেখে দিয়ে এটার উপরটা সাজানোর জন্য আজকে আমরা কোনো ক্রিম ব্যবহার করব না, এটার একটা জেলি তৈরি করব, আমের জেলি। যেহেতু ম্যাঙ্গো কেক, আজকে আম দিয়েই পুরো কেকটার সাথে ডেকোরেশন করব। তো এই জন্য আমি আমের জেলিটা তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ আমের জুস নিয়ে নিলাম।
আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। ব্যাস এতটুকুতেই হয়ে যাবে, এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে, এটাকে একটু জাল করে নেব 2 থেকে 3 মিনিট। তো জেলিটাও কিন্তু তৈরি হয়ে আসছে আমার, এদিকে আমার কেকটাও একটু ঠান্ডা হয়ে আসছে। তো এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নেব, একটা সার্ভিসিং পাত্রে ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই সফট হয়েছে। আর কেকটা যেহেতু একটু ঠান্ডা হয়েছে এবং আমার এই জেলিটাও একটু ঠান্ডা হয়ে আসছে, এখন আমরা এই আমের জেলিটা উপর থেকে খুব ভালোভাবে দিয়ে দেব। এই কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর, এই কেকটা কিন্তু এভাবেও খাওয়া যায়, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছে। আর একটু ডেকোরেশন করব, তো উপর থেকে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেব। একটা কিন্তু কেকটা কিন্তু অসম্ভব মজার একটা কেক এবং বাচ্চারা তো খুবই পছন্দ করে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, যেহেতু এখন আমের সিজন চলছে, তো এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে কেকটি। তো উপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম, এখন একটা টুথপিকের সাহায্যে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এইভাবে একটু আড়াআড়ি করে টান দিয়ে দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। দেখতেই পেলেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। তো এখন একটু কেক কেটে দেখাই আপনাদেরকে কেকটার ভেতরটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সফট এবং এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতে কিন্তু খুবই মজার। অবশ্যই হেলদি একটা ডেজার্ট, অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় এবং কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।